আই এম ট্রো ল্যাব মামুন। বরিশালে থেকে একটা কাজ আসছে, 6.1 হোম থিয়েটার অ্যাম্পলিফায়ার। তো এটার 2 চ্যানেল বাজে আর 4 চ্যানেল বন্ধ। এটা সার্কিটের অবস্থাটা দেখায়, মানে কি পরিমাণ কাটছে গাড়িটা। ওই 2 চ্যানেল পর্যন্তই বাজে আর বাদ বাকি সব বন্ধ। এটাকে আমি ঠিক করব। এটা এখন যে পজিশনে আছে, এই জায়গায় শুধু 2টা অ্যাম্পলিফায়ার ঠিক আছে, 6টা অ্যাম্পলিফায়ার টোটাল তো, আর 4টা অ্যাম্পলিফায়ার নষ্ট। আউটপুটটা ডিসি 13 ভোল্ট বেরিয়েছে, ডিসি 13 ভোল্ট বেরিয়েলে তো এটা প্রবলেম। তো এই ভোল্টেজটা জিরো হইতে হবে, এটা মানে টিল হয়ে গেছে, কিন্তু ভয়েস ঠিক আছে। হ্যাঁ, যেটাকে বলে টিল, মানে 13 হয়ে রয়েছে, মানে পজিটিভ নেগেটিভ ভোল্টেজে ওইটা, মানে কোনোটা বেশি কোনোটা কম আর কি। হোম থিয়েটার অ্যাম্পলিফায়ারটি একটু মডিফাই করতে হয়েছে, ইনপুট সেকশন থেকে আউটপুটে যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা থাকে, তো এখন এটা কমপ্লিট বলা যায়। হোম থিয়েটার অ্যাম্পলিফায়ারটা এই IC3টা খারাপ হয়েছিল, তারপর এই জায়গায় 3টা অ্যাম্পলিফায়ার আছে, 2টা 2টা করে 1টা অ্যাম্পলিফায়ার ই করছে, অ্যাম্পলিফায়ার করছে, 2টা করে ট্রানজিস্টর দিয়ে। তো এই জায়গার একটা সাবের ট্রানজিস্টার আউটপুটটা খারাপ ছিল, আর এই 3টাও খারাপ ছিল, এবং এদিকে ক্রসওভার করছে, ক্রসওভার আইসিও খারাপ ছিল। তো এখন সেটটা ঠিক হয়েছে ভালোভাবে। এই ব্যাপারে আর কি।